সোনার ডিম পাড়া হাঁস, তাই বিশেষ যত্ন নেওয়া চাই, ব্যবহার করা চাই রোয়ে শোয়ে। বেছে বেছে ম্যাচ খেলানো টেস্ট থেকে সাময়িক বিশ্রাম, ভিনদেশি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র না দেয়া দেখে মনে হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে অন্তত তাসকিনকে নিয়ে দারুণ সাবধানী বিসিবি। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা, আদতে তা কাগজে কলমে পুরোটাই যেন লোক দেখানো। ইঞ্জুরির সঙ্গে পেসারদের আজন্ম বন্ধুত্ব, ব্যতিক্রম নন ঢাকা এক্সপ্রেসও অন্তত 2014 সালে অভিষেকের পর থেকে। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়ছে তাসকিনের, বাড়ছে নিত্য নতুন ইঞ্জুরি। বর্তমানে কাঁধের অবস্থা এতটাই খারাপ তার, সার্জারি করলে মাঠের বাইরে থাকতে হবে অন্তত এক বছর, এমনকি শেষ হয়ে যেতে পারে গোটা ক্রিকেট ক্যারিয়ারও। তাই তো ওয়ার্কলোড ম্যানেজ করেই ম্যাচ খেলার কথা তাসকিনের। কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা ঠিকঠাক মানা হচ্ছে কি? চলতি মাস অর্থাৎ মার্চে এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছেন তাসকিন। 3টা টি-20 আর 5টা 50 ওভারের ম্যাচে তাসকিন বোলিং করেছেন 55 ওভার। সব ঠিক থাকলে শনিবার আরও একটা ওয়ানডে ম্যাচ খেলবেন আবাহনীর জার্সিতে। বিশ্বকাপের বছর, এমন পরিসংখ্যান তাসকিনের জন্য রীতিমতো ভয়াবহ। এখানেই শেষ নয়, আবাহনী যে সুপার সিক্সে উঠছে তা নিশ্চিত। অর্থাৎ সব ঠিক থাকলে আকাশিনীদের জার্সিতে আরও বেশ কয়েকটা ম্যাচ খেলবেন তাসকিন। অথচ বিশ্বকাপের বছর আইপিএল খেলতে পারলে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সে অভিজ্ঞতা কাজে লাগত টাইগার জার্সিতে। এর আগে একাধিকবার আইপিএলের সুযোগ মিললেও তাসকিনের অনাপত্তিপত্র মেলেনি বিসিবির কাছ থেকে। 2022 সালে লখনউ সুপার জায়ান্টসের পর এবার তাসকিনকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল কলকাতা আর পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। যদিও বিসিবি আগেই বিসিসিআইকে জানিয়ে দিয়েছিল তাসকিনকে ছাড়পত্র দেবেন না তারা। একই কারণে দল পেয়েও তাসকিনের খেলা হয়নি পিএসএল কিংবা এলপিএলে। যে বিশ্রামের অজুহাতে টি-20 খেলতে অনাপত্তিপত্র দেওয়া হয়নি তাসকিনকে, ঠিক একই সময়ে কোনো এক অদ্ভুত সুতোর টানে সেই তাসকিনই এখন খেলছেন ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে। অর্থাৎ আইপিএলে যেতে দেওয়া হয় না, কিন্তু ঠিকই ডিপিএলে একের পর এক ম্যাচ খেলছেন স্পিড স্টার। কিন্তু বিসিবি যেন কাঠের চশমা পড়ে আছে, যা বলে দেয় তাসকিনের প্রতি বোর্ড কতটা উদাসীন। ডিপিএলে টানা ম্যাচ খেলতে গিয়ে তাসকিন যদি ইঞ্জুরিতে পড়েন, বিশ্বকাপের ঠিক আগে এসে দায় কার, সে প্রশ্ন তোলাই রইল। মাহবুব রিমন, সময় সংবাদ।